Hello everyone, welcome to study work. আগামী চব্বিশে জুন থেকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আন্ডারে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল স্টার্ট হচ্ছে চব্বিশে জুন থেকে তোমাদের পোর্টালে ফর্ম ফিল শুরু হলেও তার বেশ কিছুদিন আগেই পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে স্টুডেন্টদের সুবিধার জন্য যেহেতু এই পোর্টালটা সবার কাছে নতুন তাই স্টুডেন্টরা বিশেষ করে পোর্টালে কি কি বিষয় রয়েছে সেগুলোর ব্যাপারে ভালোভাবে জানতে পারবে তার জন্যই আগের থেকেই পোর্টালটা ওপেন করে দেওয়া আর পোর্টালে এখন তোমরা যে বিষয়টাই দেখছো সেটা নিয়েই কিন্তু বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছো যেমন তোমরা তোমরা বলছো যে কিভাবে কোর্স সার্চ করব কিভাবে বিভিন্ন কলেজগুলোকে দেখব কোথায় কোন কোন কলেজে কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে সেটা কিভাবে দেখব দেখো এই নিয়ে অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে তার জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো এর তোমাদের থেকে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি কোয়ারি পাচ্ছি সেটা হলো যে আমরা কখন রেজিস্ট্রেশন করব। অর্থাৎ আমরা পোর্টালে গেলেই ওপরের ডান দিকে দেখতে পাচ্ছি লগ বা রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে আমরা কখন থেকে রেজিস্ট্রেশনটা করতে পারবো আমরা কি প্রি রেজিস্ট্রেশন করতে পারবো অর্থাৎ ফর্ম ফিল শুরুর আগেই কি আমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবো বা অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করার পরে আমরা কিভাবে নিজেদের প্রোফাইল ক্রিয়েট করব। এ নিয়ে প্রচুর জন আমাকে কোয়েশ্চেন করেছ যে তোমরা কখন থেকে রেজিস্ট্রেশন প্রসেস করতে পারবে এবং কিভাবে তোমরা নিজের প্রোফাইল ক্রিয়েট করবে তারও একটা ওভারঅল আইডিয়া দেবো তো চলো এবার ভিডিও স্টার্ট করি সবার প্রথমেই বলি এই যে সেন্ট্রালাইজ পোর্টালে ফর্ম ফিল তোমরা করবে এই ফর্ম ফিল যে কোনো একটা বা দুটো স্টেপে হবে না পরপর অনেকগুলো স্টেপ রয়েছে যেগুলোর মাধ্যমে মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে আর এই স্টেপগুলো নিয়ে একটা ওভারঅল আইডিয়া তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওসে অনেকবারই দিয়েছি আর এই স্টেপগুলোর মধ্যে সব থেকে প্রথম যে স্টেপটা থাকে সেটা হলো রেজিস্ট্রেশন প্রসেস সবার প্রথমে তোমাকে তোমার মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে রেজিস্টার করাতে হবে তারপরে তোমার অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে দেন তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে আবার পরবর্তীকালে লগ করতে পারবে এই অবস্থায় তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো যে এই রেজিস্ট্রেশনটা অ্যাকচুয়ালি করবো কখন দেখো তোমাদেরকে সময় দেওয়া হয়েছে হচ্ছে চব্বিশে জুন থেকে ফর্ম ফিল শুরু হবে তাই কেউই চব্বিশে জুনের আগে রেজিস্ট্রেশন করবে না রেজিস্ট্রেশন করার অপশন তোমাদের কাছে থাকলেও কিন্তু তোমরা কেউই এখন রেজিস্ট্রেশন বা লগ প্রসেস করবে না তোমরা সবাই যখন থেকে ফর্ম ফিল শুরু হবে তখন থেকে এই প্রসেসটাকে কন্টিনিউ করবে ফর্ম ফিল তোমাদেরকে একটাই করতে হবে চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত অনেক দিন রয়েছে সময় এই ফর্ম ফিল করার জন্য তাই কেউই তাড়াহুড়ো করবে না এখন থেকে রেজিস্ট্রেশন করার তো কোনো প্রশ্নই আসছে না যখন তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা হয়ে যাবে তারপরেই তোমরা রেজিস্ট্রেশনটা করবে এবং দেন তোমাদের ফার্দার যে স্টেপগুলো আছে সেগুলো এক এক করে কমপ্লিট করতে হবে এরপরে আসছি প্রোফাইল ক্রিয়েশানের কথায় প্রোফাইল ক্রিয়েশন হলো রেজিস্ট্রেশন করে নেওয়ার পরবর্তী ধাপ এই প্রোফাইল ক্রিয়েশানটাই বাকি সমস্ত স্টেপের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ কারণ এখানে তুমি তোমার যা যা ইনফরমেশন প্রোভাইড করবে সেই ইনফরমেশানগুলোই প্রতিটা কলেজের কাছে অ্যাভেলেবেল থাকবে এবং ওটার ওপরে বেস করেই কিন্তু বিভিন্ন কলেজ তার মেরিট ইন্ডেক্স ক্যালকুলেট করবে এবং মেরিট লিস্টে তোমার নাম বের করবে তাই এই প্রোফাইল ক্রিয়েশনের সময় অর্থাৎ তুমি কোন ধরনের ভুল ইনফরমেশন যেন প্রোভাইড না করো সেটা তোমাকে খেয়াল রাখতে হবে এই প্রোফাইল ক্রিয়েশনে তোমাকে তোমার যাবতীয় ইনফরমেশন পুট করতে হবে সেটা তোমার পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে তোমার রেজাল্ট অর্থাৎ মার্কশিটের ডিটেলস পর্যন্ত সবটা তোমাকে প্রোফাইল ক্রিয়েশনে আপলোড করতে হবে আজকের ভিডিওতে তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দেবো একটা ডেমো যে কিভাবে তোমরা নিজের প্রোফাইল ক্রিয়েট করবে যাতে আগের থেকে তোমাদের আইডিয়া হয়ে থাকে কারণ এটাই হচ্ছে ফর্ম ফিল প্রথম প্রথম এটা যদি ভালো করে না ফিল করতে পারো তাহলে তোমাদের পুরো ফর্ম ফিল আপটা কিন্তু বাতিলও হয়ে যেতে পারে তো এখানে একটা ভুল ইনফরমেশনের জন্য তোমার অ্যাডমিশন ক্যান্সেল অবধি হয়ে যেতে পারে কারণ এই সমস্ত অ্যাডমিশন ম্যানুয়ালে খুব ভালোভাবে লেখা রয়েছে যে তোমার ইনফরমেশনের সাথে যদি কোনো ধরনের ডিসক্রিপেন্সি দেখা যায় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তাহলে অ্যাডমিশন ক্যান্সেল অবধি হয়ে যেতে পারে চলো এবার তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা পোর্টালে নিজের প্রোফাইল ক্রিয়েট করবে এবার চলো দেখিয়ে দিই কিভাবে তোমরা নিজেদের প্রোফাইল ক্রিয়েট করবে সবার প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যেমনটা আগেও বলেছিলাম মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে এরপরে তোমাকে কিছু প্রাইমারি ইনফরমেশান দিতে হবে যেমন তোমার নেম তোমার ন্যাশনালিটি জেন্ডার তোমার ডিস্ট্রিক্ট তোমার ডেট অফ বার্থ দেন মোবাইল নাম্বার ইমেল আইডি এছাড়া যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ক্লাস টুয়েলভের রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরকে এখানে দিতে হবে অনেকে আমাকে বলছো যে রেজিস্ট্রেশন নাম্বার নেই দেখো এই রেজিস্ট্রেশনটা তোমাদের ক্লাস ইলেভেনে হয়ে থাকে তো ওই রেজিস্ট্রেশন নাম্বারটাই এখানে তোমাদের পুট করতে হবে এগুলো হয়ে যাবার পর তোমার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা জেনারেট হয়ে যাবে তারপরে ইজিলি তোমরা এখান থেকে লগ করতে পারবে লগ করার পর তোমাদের আসল যে ফর্মটা যেখানে তোমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে সেটা খুলে যাবে এবং তোমাদের একদম পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে রেজাল্টের ডিটেলস পর্যন্ত সমস্ত কিছু পুট করতে হবে প্রথমে তোমরা তোমাদের পার্সোনাল ইনফরমেশন যেমন তোমার যেমন তোমার নাম তোমার অ্যাড্রেস এগুলো পুট করে দেবে এরপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেসও এখানে পুট করতে হবে তারপরে তোমাকে তোমার গার্জেন্সের ডিটেলস দিতে হবে তোমার ফাদার্স ডিটেলস মাদার্স ডিটেলস এবং গার্জেনের ডিটেলস এই ডিটেলসগুলো তোমরা পুট করে দেওয়ার পরে তোমাদেরকে রেজাল্টের ডিটেলস এখানে আপলোড করতে হবে দেখো রেজাল্টের ডিটেলসের জন্য এখানে তোমাদের ক্লাস টেনের রেজাল্টও আপলোড করতে হবে এবং ক্লাস টুয়েলভের রেজাল্টও আপলোড করতে হবে রেজাল্টের ডিটেলস দেওয়া হয়ে যাওয়ার পর তোমাদেরকে তো বিভিন্ন ডকুমেন্টস এখানে আপলোড করে দিতে হবে এরপরে এতক্ষণ পর্যন্ত তুমি যে ফর্মটা ফিল করলে সেই ফর্মটা তোমার কাছে চলে আসবে তো এখন তোমাদের আমি ওভারঅল একটা দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা নিজের প্রোফাইল ক্রিয়েট করবে এরপরে যখন তোমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হবে তখন আরও ভালোভাবে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ প্রসেসে ফিল করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাবে তোমাদের আমি বিভিন্ন ভিডিওতে বারবার করে একটা কথাই বলি যে যখন তোমরা ফর্ম ফিল করবে তখন খুব কেয়ারফুলি ফর্ম ফিল করবে কোনো ভুল ইনফরমেশান কিন্তু দেবে না তার কারণ প্রতি বছরই বিভিন্ন স্টুডেন্ট কোথাও না কোথাও কিছু না কিছু জিনিস ভুল দিয়ে ফেলে অনেক জিনিস তারা বুঝতেই পারে না যে এখানে কী ফিল করতে হবে যেমন তোমরা অনেকেই আছো রেজিস্ট্রেশন নাম্বারটা বুঝতে পারছো না রেজিস্ট্রেশন কিন্তু ক্লাস ইলেভেনে হয় ক্লাস টুয়েলভে হয় না সেই জন্য তোমরা অনেকেই বুঝতে পারছো না যে ক্লাস টুয়েলভের রেজিস্ট্রেশন আবার কি ক্লাস ইলেভেনে তোমাদের যে রেজিস্ট্রেশনটা হয়েছে সেই ডিটেলসটা এখানে দিতে হবে হতে পারে সিবিএসই বা আইএসসি বোর্ডের রেজিস্ট্রেশন বলে না সেটাকে অন্য কোনো আইডি বলে হয়তো পরিচিত রয়েছে তাদের কাছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট প্রত্যেকেরই রেজিস্ট্রেশন নাম্বার থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও থাকে আর প্রোফাইল ক্রিয়েশনের সময় রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একটা ম্যান্ডেটারি ডকুমেন্ট আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম আরও একবার বলে দিচ্ছি কেউ কিন্তু এখন রেজিস্ট্রেশন করতে যাবে না এখন তোমাদের কাছে পোর্টালটা ওপেন করে দেওয়া হয়েছে শুধুমাত্র তোমরা যাতে নিজেদের এলিজিবিলিটি চেক করতে পারো বিভিন্ন ধরনের সাবজেক্ট কলেজ এই সমস্ত বিষয়ে সার্চ করতে পারো সবকিছুরই একটা নির্দিষ্ট সময় রয়েছে যখন তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে তারপরেই তোমরা এই প্রসেসগুলোকে করতে পারবে তো আজকের ভিডিওটা এতটাই রাখছি যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে আমার নেক্সট ভিডিও বাই